আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখছেন এই মুহূর্তে আমরা সিলেটের শ্রীমঙ্গল চা বাগানের ভিতরে আছি এই আল্লাহর অশেষ নেয়ামত দ্বারা এই আল্লাহ রব্বুল আলমিন এই এলাকাকে নেয়ামতরাজি দ্বারা বেষ্টন করেছেন যা ভাষায় প্রকাশ করার না আমাদের যাদের সকালবেলা সকালই হয় না চায়ের কাপে যদি চুমুক না দেয় সেই চায়া বাগান দূরসীমানা পর্যন্ত চোখের দূরসীমানা পর্যন্ত এই চা বাগান এখানে আছে আমরা স্বচক্ষে আজকে দেখার জন্য আসলাম আমার প্রথম আশা শ্রীমঙ্গলে আমরা অনেকে এই মনে করি ভূ ভূস্বর্গ কাশ্মীরে যাব স্বপ্ন দেখি আমি মনে করি আমাদের বাঙালি জাতির জন্য সৌভাগ্যের ব্যাপার এত সুন্দর প্রাকৃতিক দর্শনীয় স্থান হিসাবে সিলেটের বিভিন্ন জায়গা যার মাঝে অন্যতম শ্রীমঙ্গল এলাকা আজকে আমরা আসলাম দেখার জন্য এটাকে আমরা আমাদের দেশের ভূস্বর্গ বলতে পারি সিলেটের এই পূর্ণভূমি শাহজালাল শাহপুরাণের এই বরকতময় ভূমিটা আসলে অনেক সুন্দর আল্লাহ রব্বুল আলমিন এই নিয়ামত রাজির মাধ্যমে আমাদের দেশ এবং দশকে আরও উন্নত করেন সেই দোয়া করি এবং সকলে সময় পেলে দেশের এই প্রাকৃতিক জিনিসগুলো দেখে উপভোগ করার জন্য আসার চেষ্টা করবেন অবশ্যই অনেক ভালো লাগবে সুন্দর লাগবে সিলেটের মাঝে আল্লাহ কোন জিনিস দেননি এই যে চা দেখতেছেন আমরা অনেকেই তো আসলে বুঝিও না যে জীবনভর চা পান করলাম কিন্তু এই চা গাছ কেমন মানে চা কিভাবে হয় কিভাবে প্রস্তুত হয় তাও জানি না আসলে অনেক সাধারণ মানুষ মনে করে চাও একটা ফলের মতো মানে এটা ফুলের মতো সেখান থেকে মনে হয় না আসলে না চা এই যে গাছ এটাই এই পাতার উপরের অংশ যে পাতাগুলো আছে নরম পাতাগুলো এগুলাকে তুলে তোলা হয় এবং প্রসেসিং করে এই পাতাগুলো থেকেই এগুলাকে মেশিনের মাধ্যমে চূর্ণ করে প্যাকেটজাত করা হয় সেগুলোই আমরা গরম পানিতে মিশিয়ে টি প্যাক করে আমরা চা হিসাবে আমরা পান করতে পারি এবং এটাকে ব্যবহার করি বিশ্বব্যাপী এই এক্সপোর্টের এক্সপোর্ট কোয়ালিটি চা পাতা এই সিলেট থেকে সরবরাহ হয় আরও বিভিন্ন জায়গায় আছে কিন্তু সিলেটটা তার মাঝে একদম কি বলা যায় অভাবনীয় সুন্দর এবং দর্শনীয় স্থান হিসাবেও এটা কাজ করে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশ থেকে আসে এবং দেখে আজকে আমরা মাহফিলের উদ্দেশ্যে সিলেট আসলাম এবং সেই সুবাদে আল্লাহর এই নয়ামত এবং সুন্দর এই প্রাকৃতিক ভূমিটা দেখে গেলাম শাহজালাল শাহপুরাণের এই পবিত্রপূর্ণ মোবারক ভূমিটা আল্লাহ রব্বুল আলমিন দিন দিন আর নিয়ামত দ্বারা দেশ ও দেশের খেদমতের জন্য এবং উন্নতির জন্য উপভোগের জন্য কবুল করেন আমরা আরও কয়েকটা জায়গা দেখব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো সালামুকুম মরহামতুল্লাহি